অসিলেশনের সাথে আমাদের বারবার আমরা বলেছি, আপনারা জানেন যে অর্গানাইজেশনের শাস্তি কি হবে এটার বিধান স্পষ্টভাবে না থাকাতে ওনারা প্রসিকিউশন এই রিপোর্টটি চার্জ ট্রেনিং এর জন্য ট্রাইব্যুনাল উত্থাপন করেন নাই, এরকমই আমাদেরকে জানিয়েছে। আমি মনে করি এই বিচার জামাত ইসলামের বিচারটি এই মানবতা বিরোধী অপরাধের বা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বিচারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি অতি মানে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত, এবং আপনারা জানেন যে সংগঠনের যখন বিচার হয় তখন এই সংগঠনের সাথে সেই সময়ে যে সমস্ত অঙ্গ সংগঠন বা যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত ছিলেন তাদের সবারই বিচার হয়, এটা তাদের সবার উপরে সেই অপরাধের দায় চলে আসে। আজকে আপনারা দেখছেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ধর্মান্ধতা সুযোগে অনেক এরকম ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তা এর সমূলে উৎপাটন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য করলে এই বিচারটি পাওয়া উচিত বলে আমি মনে করি। এখন আমি যারা সংশ্লিষ্ট সবার কাছে আবেদন করব যে আমরা যে পরিশ্রম করে রিপোর্টটি দিয়েছি সেটা যথাযথভাবে নিরীক্ষা করে অবিলম্বে বিচার করা শুরু করার জন্য যেন পদক্ষেপ নেওয়া হয়।